নাইমা সুলতানা পাখি, বয়স ২৪ বছর, উচ্চতা ইঞ্চি ৩০, আর ওজন মাত্র ২০ কেজি। সমাজের সব প্রতিকূলতাকে পেছনে ফেলে জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছে অনেকটাই নিজের ইচ্ছাশক্তি আর পরিবারের একান্ত সহায়তায়। আমি চাই না যে আমি অন্যের উপর নির্ভরশীল হই, আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজের উপর নিজে নির্ভরশীল হতে চাই। পরীক্ষার লাস্টের দিন আমাকে বলে, আমি দেখো আমার বাপ ছেলে কি অবস্থা হয়ে গেছে, তারপরে আমি পড়ালেখা জানি নাই, আমি এত কষ্ট করে পড়ালেখা করছি। ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের উলুকান্দায় বাড়ি পাখির। নাদের মাতুব্বর আর আইমা সুলতানার তিন কন্যা সন্তানের মধ্যে সবার বড় পাখির জন্ম ১৯৯৯ সালে, আর দশ জনের সাথে মোটেও মেলানো যাবে না তাকে। ১৯৯৯ সালে ওর জন্ম, ও এ পর্যন্ত মনে করেন কষ্ট করে পড়ালেখা করে আগায় গেছে, ও পড়ালেখা করে চাকরি করে আমার বাবা মা বোনদের পাশে দাঁড়াইতে পারি, আমি তাদের দেখতে পারি, ওইটাই চায়। এলাকার মানুষ ওরে কতজনে কত কথা বলছে, অনেকে বলছে ও বানভীর, ও পড়ালেখা করে কি করবে, ও কি করতে পারবে। বাক প্রতিবন্ধী দরিদ্র পিতা নাদেরের সংসারের আলো মেয়ে এই পাখি। বাবার কোনো পুত্র সন্তান না থাকায় সংসারের হাল ধরতে চাওয়ার প্রবল ইচ্ছা পাখির, কিন্তু আকারে খর্বাকৃতির হওয়ায় অনেক কাজই তার জন্য প্রায় অসম্ভব। তারপরও নানান প্রতিকূলতার মধ্যে নিজের চেষ্টায় পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে সে। ওর আব্বু অসুস্থ, ব্রেন স্ট্রোক করে এখন প্যারালাইসিস, কথা বলতে পারে না, হাঁটা চলাও তেমন পারে না। ও চায় যে আমি পড়ালেখা ছাড়বো না, আমি যে পর্যন্ত পারছি পড়বো, ওর আগ্রহতে মনে করেন যে এই পর্যন্ত ও আগাই গেছে। ২০১০ সালে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে পর্দিয়া উচ্চ বিদ্যালয়ের জীবন, ২০১৭ সালে সেখানে মানবিক বিভাগ থেকে এসএসসি দিয়ে ৩.২৭ ও ২০১৯ সালে মুসলিম মিশন থেকে এইচএসসি দিয়ে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হন। এরপর সারদা সুন্দরী কলেজে ভর্তি হয়ে সেখানে অধ্যয়নরত অবস্থায় এখন। মেঝো বোন তার ফরিদপুর ডায়াবেটিক্স মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিংয়ে পড়ছে, ছোট বোন পরদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ছোট বোনদেরও প্রাইভেট পড়ান লাগে নাই, ওই পড়ায় অনেকটা ই করছে। জন্মের ২ বছর পর জানা যায় পাখি শারীরিক প্রতিবন্ধী, অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। স্বাভাবিক জীবনের আশা ছেড়ে দিয়ে ৬ বছর বয়সে পাখির মা তাকে স্কুলে ভর্তি করান। এ নিয়ে সমাজের মানুষ নানান কটু কথা বলতেও ছাড় দেয়নি, সব বাধা পেরিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে পাখি। ইচ্ছে তার একটি সরকারি চাকরির, সমাজের বোঝা হতে চান না সে। আমি তো ছোট, আমি তো পারবো না, আমি মানুষের পাশে চাকরি পেয়ে বিভিন্নভাবে সহযোগিতা আমি করব। নিজের যোগ্যতায় চাকরি নিয়ে মানুষের জন্য কাজ করে দৃষ্টান্ত রেখে যেতে চান পাখি। আমি নিজের উপর নির্ভরশীল হতে চাই, সমাজের দৃষ্টান্ত তৈরি করতে চাই। বর্তমানে কলেজের হোস্টেলে থাকেন, তার রুমমেটরা জানান দারুণ সদালাপী পাখি, সম্ভব হলে কাজে কর্মে সহযোগিতাও করে। ওনার নিজের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা দিয়ে উনি অংশগ্রহণ করে থাকে, এমনকি অনেক জায়গায় উনি জিতছে। আমি দেখি পাখি এখন ১২টা ১টা পর্যন্ত পড়াশোনা করে। ও আমাদের ফ্রেন্ড, ও অনেক ছোট বাট ওর পড়ালেখার দিক দিয়ে অনেক আগে আছে, পড়ালেখার দিক দিয়ে অনেক বড়। গান, কবিতা, নাচ আর নাটকে পারদর্শী পাখি কলেজের সকলকেই মাতিয়ে রাখে। মেধাবী পাখিকে কলেজ কর্তৃপক্ষ হোস্টেল, কলেজ ফি সহ অন্যান্য সকল ফি ফ্রি করে দিয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক দিয়েছেন একটি ল্যাপটপ। এবং আমরা দেখেছি সে অত্যন্ত মেধাবী, এবং তাকে সহযোগিতা করার জন্য আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং পরবর্তীতে স্যার ওকে সহযোগিতা করার জন্য একটি ল্যাপটপ, স্যার ব্র্যান্ড নিউ ল্যাপটপ উপহার দিয়েছেন। এসব পেয়ে দারুণ খুশি পাখি, তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। মানুষের মতো মানুষ হয়ে সমাজের উপকারে নিজেকে কাজে লাগানোই এখন তার জীবনের লক্ষ্য। আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা আমাকে রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে।